প্রিয় বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি ইংলিশ রাইমস বই পড়াবো। ইংলিশ রাইমস বই থেকে রেন রেন এই রাইমসটা পড়াবো। তোমরা মাকে বলো এই রাইমস বইটা খুলে দিতে। হ্যাঁ, নার্সারি রাইমস বইটা খোলো। নার্সারি রাইমস বইয়ের 19 পেজটা খোলো, খুলে দেখো রেন রেন রাইমসটা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তো? এই রাইমস বইটা খোলো। এই রেন রেনটা খুব সুন্দর। এখনকার যে আবহাওয়া চলছে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, তোমরা বাইরে বেরোতে পারছ না, হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, আবার একটু রৌদ্র উঠছে, তোমাদের মনে হচ্ছে একটু খেলা করব, কিন্তু বাইরে বেরোতে পারছো না, তাই তো? বৃষ্টি পড়লে আমরা কী করি? খেলতে পারি? খেলতেও পারি না, বাইরে বেরোতেও পারি না, বুঝতে পেরেছ? সেইটাকে নিয়েই এই বৃষ্টি বৃষ্টি ছড়াটা। ছড়াটার বাংলা মানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি, রেন রেন, রেন মানে বৃষ্টি, বুঝতে পেরেছ? তা তোমরা বইটা খোলো, আর আমি তোমাদেরকে দেখানোর জন্য ভালোভাবে বড় করে এঁকে এনেছি। দেখো, দেখতে পেয়েছ কি সুন্দর? এই দেখো, তোমাদের একটা বন্ধু, তাই না? এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড, মাঠে গেছে কি নিয়ে? বল নিয়ে। বল নিয়ে কি করবে? বল নিয়ে ফুটবল খেলবে, তাই তো? ফুটবল খেলবে বলে ও মাঠে গেছে, কিন্তু হঠাৎ খুব বৃষ্টি, ঝমঝম ঝমঝম করে, এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছবি এঁকেছি। হ্যাঁ, কিন্তু সে আর খেলতে যেতে পারছে না। কি করে সে খেলবে? খেলতে পারছে না। তখন বলছে, হ্যাঁ তখন বলছে, রেন রেন গো অ্যাওয়ে, বৃষ্টি তুমি এখন চলে যাও, রেন রেন গো অ্যাওয়ে, তুমি এখন বৃষ্টি চলে যাও, কাম এগেন অ্যানাদার ডে, তুমি আর একটা অন্য দিন এসো। অন্য আরেকদিন আসতে বলছে ছোট্ট বাচ্চা, বুঝতে পেরেছ? লিটল জনি ওয়ান্টস টু প্লে, লিটল জনি চাইছে এখন খেলতে, জনি এখন মাঠে গিয়ে খেলবে, বুঝতে পেরেছ? রেন রেন গো অ্যাওয়ে, তুমি এখন চলে যাও। চলে যাও মানে কি? থেমে যাও। এখানে ছোট বাচ্চা ঠিক মতো করে গুছিয়ে বলতে পারছে না, তাই জন্য বলেছে রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। তাহলে ছড়াটার একটা মানে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি তুমি এখন চলে যাও, অন্য আর একদিন এসো, লিটল জনি এখন ফুটবল খেলবে বা মাঠে খেলা করবে। যেহেতু এখানে বল নিয়ে খেলছে, তাই আমি বললাম ও ফুটবল খেলতে চাইছে। লিটল জনি ওয়ান্টস টু প্লে, লিটল জনি মানে এই বাচ্চাটার নাম হচ্ছে জনি, কি বলো তো? জনি। তাই ছোট্ট জনি চাইছে এখন খেলতে, তাই বৃষ্টি বৃষ্টি তুমি এখন চলে যাও বা থেমে যাও, তোমার এখন আর পড়তে হবে না। তোমাদের মনে মনে হয়তো হয় এরকম, তাই না, যে বৃষ্টি তুমি এখন হো না, আমি একটু খেলবো, আমি একটু পাশের বাড়ির বন্ধুর কাছে যাব, খুব আনন্দ করে খেলবো। কিন্তু বৃষ্টি তো তা শোনে না, বৃষ্টি যখন তার সময় আসে তখন সে ঝরঝর করে পড়তেই থাকে, তাই তো? তোমরা তখন খুব খেলাটাকে মিস করো। সেই তোমাদের মনের কথাটা নিয়েই এখানে এই বন্ধুটা বলেছে, বৃষ্টিকে বলেছে তুমি এখন চলে যাও, তুমি অন্য আর একদিন এসো, এখন লিটল জনি খেলা করবে, তাই তো? তাহলে তোমরা একটু সুন্দর করে আমার সাথে বলে নাও, রাইমসটা কিন্তু খুব মজার, রাইমসটা খুব মজার রাইমস, তোমাদের পড়তে ভালো লাগবে, তোমাদের ছবিটা দেখতে ভালো লাগবে। তাহলে রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে, তাই তো? রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। মানে বৃষ্টিকে বলছে, বৃষ্টি তুমি চলে যাও, বুঝতে পেরেছ? তাহলে রাইমসটা খুব সুন্দর করে পড়বে,
খুব আনন্দ করে পড়বে, তোমাদের এটা মনের কথা এখানে বলেছে, বুঝতে পেরেছ? তাহলে আজকে এই পর্যন্তই থাক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদিন তোমাদের সাথে আমার দেখা হবে।